সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালোই আছো। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নীলকমল সূত্রধর, প্রভাষক জীববিজ্ঞান, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ওপর একটি পাঠ দান করব। আমি যে অধ্যায়টা আজকে পড়াবো সেই অধ্যায়ের নাম হচ্ছে কোষ ও এর গঠন। আমি এখানে একটা কোষের সরল করে আঁকা ছবি এঁকে রেখেছি, যাতে আমি আজকের আলোচ্য বিষয়টুকু তোমাদের এখান থেকে দেখাতে পারি। আমি প্রথমে আজকে যে টপিকটা পড়াবো সেটি হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর কী জিনিস? প্রত্যেকটি উদ্ভিদ কোষের বাইরে অপেক্ষাকৃত জড় এবং শক্ত যে আবরণটি রয়েছে সেই আবরণকে বলি আমরা কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। কেমন? আমরা এখন দেখব এই কোষ প্রাচীরের ভৌত গঠন কীরকম। একটি বিকশিত কোষ প্রাচীরকে তিনটি অংশে বিভক্ত দেখা যায়। কেমন? কী কী? মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। মধ্যপর্দা আলোচনা করছি, যেটা এখানে গ্রিন কালার করে রেখেছি এটা হচ্ছে মধ্যপর্দা, লাল কালোটা হচ্ছে এখানে প্রাথমিক প্রাচীর, আর লালটাকে বলছি আমরা গৌণ প্রাচীর। কেমন? আচ্ছা, মধ্যপর্দা সেল ডিভিশনের টেলোফেজ পর্যায়ে মধ্যপর্দার সৃষ্টি হয়। সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল সমূহ মিলে তৈরি হয় মধ্যপর্দা। মধ্যপর্দা দুটি কোষের মাঝখানের একটা সাধারণ পর্দা, অর্থাৎ মধ্যপর্দা গলে গেলে দুটি কোষ পরস্পর থেকে পৃথক হয়ে যায়। কেমন? মধ্যপর্দার ওপর সেলুলোজ, হেমিসেলুলোজ এইসব পদার্থ জমে আরেকটা প্রাচীর তৈরি হয় পাতলা, যাকে বলছি আমরা প্রাথমিক প্রাচীর। কোনো কোনো উদ্ভিদ কোষে প্রাথমিক প্রাচীরের উপর সেলুলোজ লিগনিন জমে আরেকটা প্রাচীর তৈরি হয় যাকে বলছি আমরা সেকেন্ডারি প্রাচীর। সকল কোষে সেকেন্ডারি প্রাচীর হবে না, উদ্ভিদের ভাজক কোষ এবং যেসব কোষে বিপাকীয় কাজ বেশি হয় সেই সব কোষে কিন্তু সেকেন্ডারি ওয়াল তৈরি হয় না। যেসব কোষকে বেশি ভার বহন করতে হয় বা যেসব কোষকে বেশি দৃঢ়তা দিতে হয় সেই সব কোষে আমরা সেকেন্ডারি ওয়াল পাবো। কোনো কোনো উদ্ভিদ কোষে সেকেন্ডারি ওয়ালের উপর আরেকটা ওয়াল তৈরি হতে পারে, তাকে বলছি আমরা টারশারি ওয়াল। তারপর হচ্ছে কূপ এলাকা। কূপ এলাকা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে কূপ, ফাঁকা জায়গাটা, আসলে ফাঁকা না, এটা হচ্ছে কোষ প্রাচীরের সবচেয়ে পাতলা জায়গা হচ্ছে কূপ এলাকা। কূপ অঞ্চলে শুধুমাত্র থাকে পিট মধ্যপর্দা, যাকে পিট মেমব্রেন বলা হয়, এবং মুখোমুখি দুটো কূপকে বলি আমরা পিট পেয়ার। কেমন? তারপর হচ্ছে তবে কূপ এলাকায় প্রাইমারি ওয়াল কখনো তৈরি হয় না, তবে সেকেন্ডারি ওয়াল তৈরি হতে পারে। সেকেন্ডারি ওয়াল তৈরি হওয়ার ভিত্তিতে কূপ হতে পারে দুই রকম, পার যুক্ত এবং পার বিহীন কূপ। কেমন? এই এলাকা থেকে একটা সূক্ষ্ম সংযোগ করে নালি বেরোয় দুটি কোষের মাঝখানে, যাকে বলছি আমরা প্লাজমোডেজমাটা। কেমন? তারপরে পড়বো আমরা কোষ প্রাচীর রাসায়নিক গঠন কীরকম। রাসায়নিক গঠনকে লিখে দিয়েছি, কোষ প্রাচীর প্রধান উপাদান হচ্ছে পেকটিন, এছাড়াও ফ্র্যাগমোপ্লাস্ট, পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন এইসব পদার্থ এখানে আমরা পাব। কেমন? সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের প্রধান উপাদান কিন্তু সেলুলোজ। সেলুলোজ একরকম পলিস্যাকারাইড। সেলুলোজ তৈরি হয় বিটা ডি গ্লুকোজ দিয়ে। গ্লুকোজ কিন্তু মনোস্যাকারাইড। এরকম অনেক বিটা ডি গ্লুকোজ মিলে তৈরি হয় সেলুলোজ। 1000 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি হয় সেলুলোজ চেইন। প্রায় 100 সেলুলোজ চেইন মিলে তৈরি হয় ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন মাইসেলিকে বলি আমরা কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক। কেমন? এই প্রায় 20টি ক্রিস্টালাইন মাইসেলি মিলে তৈরি করে মাইক্রোফাইব্রিল, 250টি মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করে ম্যাক্রোফাইব্রিল, এবং অনেক ম্যাক্রো মিলে তৈরি হয় তন্তু। এটি হচ্ছে কোষ প্রাচীরের রাসায়নিক সূক্ষ্ম গঠন, কোষ প্রাচীরের কাজ। যেহেতু কোষ প্রাচীর শক্ত আবরণ, প্রধান কাজ হচ্ছে কোষের বাইরে একটা শক্ত আবরণ তৈরি করা, বাইরের প্রতিকূল অবস্থা থেকে কোষকে রক্ষা করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপর আমরা পড়ব প্রোটোপ্লাস্ট নিয়ে। প্রোটোপ্লাস্ট কী জিনিস? কোষ প্রাচীর দিয়ে ঘেরা
সমুদয় পদার্থকে বলি আমরা প্রোটোপ্লাস্ট। কেমন? প্রোটোপ্লাস্ট দুই রকম বা দুই অংশে বিভক্ত, সজীব এবং নির্জীব বস্তু। প্রোটোপ্লাস্টের সজীব অংশকে বলি আমরা প্রোটোপ্লাজম। কেমন? তাহলে প্রোটোপ্লাজম কি কাকে বলবো আমরা? কোষের ভেতরে যে স্বচ্ছ আঠালো জেলির মতো অর্ধ তরল কলয়ডাল ধর্মী সজীব পদার্থ থাকে তাকেই বলি আমরা প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যেই জীবের সমস্ত কাজ সম্পাদিত হয়, এর জন্য প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজমের 70-90% কিন্তু পানি, এর জন্য পানির অপর নাম হচ্ছে জীবন। পানি নাই, প্রোটোপ্লাস্ট নাই, জীবকোষ সৃষ্টি হবে না। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য কী কী? এখানে লিখে দিচ্ছে ভৌত বৈশিষ্ট্য, এটা হচ্ছে স্বচ্ছ আঠালো জেলির মতো অর্ধ তরল কলয়ডাল ধর্মী সজীব, এটা হচ্ছে তার ভৌত বৈশিষ্ট্য। তবে প্রোটোপ্লাজমের ঘনত্বে কিন্তু ভিন্নতা রয়েছে। প্রোটোপ্লাজম কখনো ঘনও হতে পারে, কখনো পাতলাও হতে পারে। এই যে তা এটাকে বলি জেল এবং সল অবস্থা। প্রয়োজন মতো এই জেল এবং সল পরস্পরের অবস্থার পরিবর্তন করতে পারে। রাসায়নিক বৈশিষ্ট্য, কোষ প্রাচীরে আমরা প্রোটোপ্লাজমে আমরা জৈব এবং অজৈব উপাদান পাই, এছাড়া পাই প্রচুর পরিমাণে পানি। তো প্রোটোপ্লাজমের জৈব পদার্থের মধ্যে রয়েছে প্রোটিন, শর্করা এবং লিপিড। কেমন? আর অজৈব পদার্থের মধ্যে রয়েছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, কপার এবং জিঙ্ক। কেমন? আচ্ছা, জৈবিক বৈশিষ্ট্য কী? আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি প্রোটোপ্লাজম কিন্তু সজীব, সে বিভিন্ন উত্তেজনায় সাড়া দেবে। এছাড়া আমাদের দেহের বা কোষের যত কাজ, খাদ্য তৈরি, শ্বসন, রেচন, জনন, বৃদ্ধি, সকল কাজ কিন্তু প্রোটোপ্লাজমই হয়। এই সবই প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য তথা জীবের বৈশিষ্ট্য। কেমন? চলন, এই যে প্রোটোপ্লাজম রয়েছে এটা কিন্তু স্থির না, সবসময় সে নির্দিষ্ট গতিতে চলছে। প্রোটোপ্লাজমের এই গতিময়তাকে বলি আমরা চলন। দেখা যায় কোষ প্রাচীর যুক্ত কোষ এবং কোষ প্রাচীর বিহীন কোষের চলনে ভিন্নতা রয়েছে। কোষ প্রাচীর যুক্ত কোষে প্রোটোপ্লাজম জল স্রোতের মতো যে চলে তাকে বলছি আমরা সাইক্লোসিস। সাইক্লোসিস বা আবর্তন হতে পারে দুই রকম, একমুখী এবং বহুমুখী। যদি কোষ প্রাচীরযুক্ত কোষের প্রোটোপ্লাজম একটি গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীর ঘেঁষে একটা নির্দিষ্ট দিকে চলে তাকে বলছি আমরা একমুখী চলন। আর যদি কোষ প্রাচীরযুক্ত কোষে প্রোটোপ্লাজম একাধিক গহ্বরকে ঘিরে অনিয়মিতভাবে ঘুরতে থাকে তাকে বলছি আমরা বহুমুখী চলন। এই হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম বিষয়ক আলোচনা। প্রোটোপ্লাজমের তিনটি অংশ রয়েছে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এর মধ্যে আজকে আমরা কোষ ঝিল্লি সম্বন্ধে আলোচনা করব। কোষ প্রাচীর যেমন ছিল জড় ও শক্ত, কোষ ঝিল্লি হচ্ছে নরম, স্থিতিস্থাপক এবং সজীব। এবং কোষ প্রাচীরের নিচেই কিন্তু কোষ ঝিল্লির অবস্থান। কেমন? তো কোষ ঝিল্লি কাকে বলা হয়? প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্য ভেদ্য, লিপক প্রোটিন দ্বারা গঠিত, দ্বিস্তরী সজীব ঝিল্লি দ্বারা আবৃত তাকে বলি আমরা কোষ ঝিল্লি। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে কোষ ঝিল্লি কিন্তু হচ্ছে লিপক প্রোটিন দ্বারা গঠিত এবং বৈষম্য ভেদ্য প্রকৃতির, মানে সবাই তাকে ভেদ করতে পারবে না। এবং সজীব ঝিল্লি, কোষ ঝিল্লির ভৌত গঠন বিষয়ক বেশ কিছু মডেল রয়েছে। এর মধ্যে আমরা আজকে সর্বজন স্বীকৃত মডেলটাই শুধু আলোচনা করব, যেটাকে বলে আমরা ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটা দিয়েছেন দুইজন বিজ্ঞানী, সিঙ্গার এবং নিকলসন। তাদের মডেলের একটা সরল রেখাচিত্র হচ্ছে এইরকম। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী বা সিঙ্গার নিকলসনের মত অনুযায়ী কোষ ঝিল্লির গঠনে তিনটা পয়েন্ট আমি লিখেছি, ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন এবং কোলেস্টেরল। প্রথমে পড়ছি ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে, বাই মানে হচ্ছে দুই, দুইটা স্তর।
এখানে বলে দিয়েছে দ্বিস্তরী। তাহলে এইটা হচ্ছে আমাদের ফসফোলিপিড বাইলার, কালো রঙের যেটা করে রেখেছি। তাহলে প্রতিটি কোষ ঝিল্লিতে ফসফোলিপিডের দুইটা স্তর রয়েছে, এটাকে বলি আমরা টেইল আর এটাকে বলি আমরা হেড। লেজগুলো মুখোমুখি থাকে আর মেরু অঞ্চলে থাকে মাথা। ফসফোলিপিড কী দিয়ে তৈরি হয়? ফসফোলিপিড তৈরি হবে গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেট দিয়ে, কেমন? দেন মেমব্রেন প্রোটিন, ফসফোলিপিডে ভাসমান থাকে এরকম বড় বড় প্রোটিন কণা। প্রোটিন কণা হতে পারে তিন রকম। কিছু প্রোটিন যারা দুই স্তর জুড়ে বিদ্যমান এদেরকে বলি ইন্টিগ্রাল প্রোটিন, যেসব প্রোটিন শুধু এক প্রান্তে থাকে তাকে বলছি আমরা পেরিফেরাল প্রোটিন, আর যেসব প্রোটিন লিপিডের সাথে সম্পৃক্ত তাদেরকে বলি আমরা লিপিড সম্পৃক্ত প্রোটিন। তিন রকম প্রোটিন, ইন্টিগ্রাল, পেরিফেরাল এবং লিপিড সম্পৃক্ত, কেমন? দেন হচ্ছে কোলেস্টেরল, ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে থাকে কোলেস্টেরল, প্রাণী কোষে কোলেস্টেরলটা বেশি দেখা যায়, কেমন? এ হচ্ছে কোলেস্টেরলের একটি স্ট্রাকচার সরল করে আঁকা। এছাড়াও কোষ ঝিল্লি থাকে গ্লুকোজ, গ্লুকোজ সবসময় ঝিল্লির বাইরের দিকে থাকবে, কেমন? গ্লুকোজ হতে পারে দুই রকম, যেসব গ্লুকোজ লিপিডের সাথে যুক্ত তারা গ্লাইকোলিপিড, এবং যেসব লিপিড গ্লুকোজ যুক্ত লিপিড প্রোটিনের সাথে তারা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাহলে এ হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এ হচ্ছে গ্লাইকোলিপিড, দুইটাকে একসাথে বলি আমরা গ্লাইকোক্যালিক্স। এই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল সরল একটা গঠন। এখন দেখব কেন এই মডেলকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। এখানে যে বিদ্যমান প্রোটিন এবং এর গাঠনিক উপাদানগুলো এগুলো সবাই ফসফোলিপিড স্তরে ভাসমান থাকে বড় বড় কণার মতো, মোজাইকের মতো দেখা যায়। আর লিপিড আর ফ্লুইড কেন বলছি? কারণ ফসফোলিপিডগুলো কেউ স্থির না, সবাই তরল পদার্থ মতো কাঁপে এবং নিজেদের স্তরে তার জায়গা পরিবর্তন করতে পারে বলে ফ্লুইডের মতো মনে হয়। তাহলে প্রোটিনের জন্য মোজাইক আর ফসফোলিপিডের জন্য ফ্লুইড, দুয়ে মিলেকে বলছি ফ্লুইড মোজাইক মডেল। কোষের কাজ কী? যেহেতু আবরণ, আবরণ দিচ্ছে তো বটেই, সেই সাথে যেহেতু সজীব সে কিন্তু বিভিন্ন পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে, ব্যাপন নিয়ন্ত্রণ করে, বিভিন্ন পরিবহনের সমন্বয় করে, প্রতিকূল থেকে ভেতরে অঙ্গকে রক্ষা করে, এ তো স্বাভাবিক করবেই, আবরণ দেবে, এই হচ্ছে তার কাজ। বিভিন্ন কাজে কোষ ঝিল্লি পরিবর্তিত হতে পারে, কখনো কোনো কোষ ঝিল্লি বাইরের দিকে বেরিয়ে থাকতে পারে, তাকে মাইক্রোভিলাস বলি। যদি মাইক্রোভিলাস ভেতর থেকে প্রবিষ্ট থাকে তাকে আমরা পিনোসেরিক ভেসিকল বলি। এরকম বিভিন্ন কাজে কোষ ঝিল্লি নিজেকে মডিফাইও করতে পারে। সামগ্রিক আলোচনায় বা সামগ্রিক বিবেচনায় কোষ ঝিল্লির গুরুত্ব কোষের জন্য অপরিসীম, কোষ প্রাচীর গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়। আমরা আজকে দুটি কোষের গুরুত্বপূর্ণ আবরণ নিয়ে আলোচনা শেষ করলাম। টপিকটা নিশ্চয়ই সহজ লেগেছে, সহজ লাগবেই, কারণ নবম দশম শ্রেণীতে তোমরা কিন্তু এগুলো অলরেডি পড়ে এসছো। তো আমি যে টপিকগুলো আলোচনা করেছি তার আলোকে আমি একটা উদ্দীপক তৈরি করেছি, উদ্দীপক তোমাদের পড়ে শোনাচ্ছি। উদ্ভিদ কোষ দুই রকম আবরণ দিয়ে আবৃত থাকে, উদ্দীপক পড়ছি কিন্তু। একটি আবরণ জড় ও শক্ত হলেও অপরটি সজীব এবং স্থিতিস্থাপক। বুঝতেই পারছো, প্রথম আবরণ হচ্ছে এখানে কোষ প্রাচীর আর দ্বিতীয় আবরণ দিয়েছে এখানে কোষ ঝিল্লিকে। ক, সাইটোসিস কী? আমি এখানে আলোচনা করেছি, প্রশ্ন করেছি কূপ এলাকা বলতে কী বোঝে, এটা আলোচনা করেছি যে কূপ এলাকার কথা বলেছি, সবচেয়ে পাতলা স্তর, অংশ, পাতলা জায়গা কোষ প্রাচীরের। গ করেছি উদ্দীপকের প্রথম আবরণটির ভৌত গঠন বর্ণনা করো, প্রথম আবরণ ছিল কোনো কোষ প্রাচীর তার সংজ্ঞা দেব এবং ভৌত গঠন আলোচনা করব চিত্রসহ। যখন চিত্র আঁকবো লেভেল কিন্তু আমরা একদিকে করব এবং নিচে চিত্র কথা লিখে তারপর চিত্রের নাম লিখব। ঘ করেছি উল্লিখিত দ্বিতীয় আবরণটি সর্বজন স্বীকৃত মডেলটির নামকরণের যথার্থতা বিশ্লেষণ করো, দ্বিতীয় আবরণ ছিল কোষঝিল্লি তার সংজ্ঞা লিখব, দেন সর্বজন স্বীকৃত মডেল ফ্লুইড মোজাইক মডেল চিত্র সাথে বর্ণনা করব এবং ফাইনালি তার নামকরণ কেন করো সেটা ব্যাখ্যা করব। ঠিক আছে, তো আজ যে আলোচনা করেছিলাম তাই কিন্তু এখানে রেখেছি। আর একটা প্রশ্ন প্রায়ই আমি দেখি যে কোষ প্রাচীর এবং কোষঝিল্লির মধ্যে পার্থক্য আসে, তোমাদের বইতে কিন্তু দেওয়া আছে, পার্থক্যটা মুখস্থ করবে, কেমন? তো আমাদের আজকের আলোচ্য বিষয় এখানেই শেষ আজকের মতো। শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, তোমরা যে ঘরে রয়েছ পড়াতে লেখা কিন্তু থেকে কিন্তু ডিটাচ হবা না,
বরং এই সময় তোমরা ঘরে থেকে আরও বেশি বেশি লেখাপড়া করো, আরও বেশি সামনে এগিয়ে যাও। শুধু পাঠ্যপুস্তকই নয়, তোমাদের আনুষাঙ্গিক সহায়ক বইগুলো তোমরা এফাকে পড়বে, কারণ বই পড়ে কিন্তু শেষ করতে পারবে না, অনেক অনেক জানার আছে আমাদের বই থেকে পড়ে পড়ে। তোমরা পাঠ্য বই, সহায়ক বই সব কিছু পড়বে। আর আমি যে বই তোমাদের রেফারেন্স করেছি নিশ্চয় সূচনা ক্লাসে ক্লাসে দেখেছ, তো আমার এই লেকচারের সাথে বইয়ের বিষয়গুলো যদি মিলিয়ে পড়ো আশা করি টপিকটা খুবই সহজ লাগবে। তারপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা আমার ফোন নাম্বার জানো, সূচনা ক্লাসে আমি বলে দিয়েছি, তো আমাকে ফোন করে সমস্যা সমাধান করবে। কেমন বায়োলজি বিষয়টা যেন তোমাদের কাছে সহজ লাগে এবং ইন্টারেস্টিং লাগে, এভাবে তোমরা পড়বে আশা করি। তো আজকের মতো শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।